পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরের মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি। ঘটনায় পুরুলিয়ার বলরামপুরের ডাকবাংলো এলাকা থেকে গতকাল দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তির নাম ঘনশ্যাম সিং ও সাগর সিং। তাদের কাছ থেকে মোট 61টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজ বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এদিন বিকেলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন। আমরা কাল একটা ইনফরমেশন পাই যে জামশেদপুরের জাদুগোড়া থানার রাকামাইন বলে একটা জায়গা থেকে একটা মোবাইল দোকানে চুরি হয়েছে, এবং সেই মোবাইলের সময় আমাদের কাছে একটা ইনপুট আছে যে এটা বলরামপুরের দিকে লোকেশন পাওয়া যাচ্ছে। এটুকুই আমাদের কাছে শুধু ইনপুট ছিল। তারপর সেটাকে আমাদের বলরামপুর থানা, সিআই বলরামপুর, ওসি বলরামপুর, এরা এটাকে আরও বেশি নার্চার করে আমরা ফিক্স আপ করি। যারা এই এর পিছনে যারা অ্যাকিউজড আছে তাদেরকে আমরা ফিক্স আপ করি। চুটকিটির দুজনকে আমরা পাই, একজন ঘনশ্যাম সিং আর একজন সাগর সিং। এদেরকে আমরা কালকে ডাকবাংলো মোড় থেকে অ্যারেস্ট করি। আমরা প্রায় 60-র মতো মোবাইল, 61 মোবাইল ফোন উইথ ওয়ান ট্যাব আমরা রিকভারি করেছি তাদের পজিশন থেকে, এবং আমরা দুজনকে অ্যারেস্ট করে আজকে ফরওয়ার্ড করেছিলাম। আমরা ওদের 3 দিনের পুলিশ কাস্টডি পেয়েছি। স্যার, দ্বিতীয়দের নাম? একজনের নাম ঘনশ্যাম সিং, একজনের নাম সাগর সিং। বোথ আর ফ্রম চুটকিটি। কোথায়? জাদুগড়া থানার রাকামাইন এরিয়া থেকে একটা দোকান থেকে এটা চুরি করেছিল। রাকামাইন জামশেদপুর থেকে আমরা একটা লিড পাই যে এটার মুভমেন্ট বোধহয় লোকেশন, যা স্টোলেন মোবাইল আছে তার বোধহয় মুভমেন্ট এদিকে হয়েছে। আর ঘনশ্যাম সিং, আরেকজনের নাম? আরেকজনের নাম সাগর সিং। স্যার, এদের দুজনের পরিচয়? এরা চুটকিদের বাসিন্দা। কিছু পাস্ট হিস্ট্রি আছে, কিরকম মেনলি এদের চুরির কিছু পাস্ট হিস্ট্রি আছে।